নমস্কার বন্ধুরা, লাইফ অ্যান্ড অলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি স্বামী নারায়ণ মন্দিরে। না না, আমি যাচ্ছি বলাটা ঠিক হবে না, কারণ আমি একা যাচ্ছি না। আজকে আসছে আমার শাশুড়ি মা আর আসছে পরাগ। আমি বাড়ি থেকে চলে এসেছি মন্দিরের একদম গেটের সামনে। দেখুন কত খাবারের দোকান মন্দিরের গেটের সামনে আছে, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, তারপরে ভেলপুরি, সমস্ত রকমের দোকান মন্দিরের সামনে আছে। এটা হচ্ছে মন্দিরের গেট, আর এটা তার অপোজিটে এই দোকানগুলো আছে। আমি পৌঁছে গেছি আর ওদিক থেকে মা আর পরাগ কিছুক্ষণ পরে আসবে। আমি ততক্ষণ একটু মন্দিরটা ঘুরে নেব। একদম মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনেই এরকম দুধারে একটু এই পুকুর মতো আছে, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন আমরা ততক্ষণ মন্দিরটা দর্শন করি। এই মন্দির দর্শন করতে করতে আমি আপনাদের কিছু ইনফরমেশান দেব, যেটুকু ইনফরমেশান আমি জানি। এই মন্দিরটির সম্পূর্ণ নাম হলো ব্যাপস শ্রী স্বামী নারায়ণ মন্দির ভাষা। 2014 সালে এই মন্দিরটির দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষরা এই মন্দিরটিকে দর্শন করতে পারে। শোনা যায় ভগবান স্বামীনারায়ণ নাকি এই রাস্তা দিয়েই তীর্থ করতে গেছিলেন গঙ্গা সাগরে। পরে এই মন্দিরটি বানানোর পরিকল্পনা প্রথম যার মাথায় আসে তিনি হলেন HH প্রমুখ স্বামী মহারাজ। তিনি ছিলেন স্বামীনারায়ণ সংস্থার স্পিরিচুয়াল গুরু। চলুন এবার জেনে নিই স্বামীনারায়ণ কে ছিলেন এবং স্বামীনারায়ণ সংস্থাটাই বা কী। ভগবান স্বামীনারায়ণ 1781 সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় তার নাম ছিল ঘনশ্যাম পাণ্ডে। তিনি মাত্র 11 বছর বয়সে তীর্থযাত্রা শুরু করেন। তারপর দীর্ঘ 9 বছর 11 মাস তীর্থযাত্রার পরে তিনি 1799 খ্রিস্টাব্দে গুজরাতে বাস করতে শুরু করেন। তীর্থযাত্রা করার সময় তিনি নীলকান্ত বর্ণী নাম ধারণ করেন। 1800 সালে তার গুরু স্বামী রামানন্দ তাকে উদ্ধব সম্প্রদায়ের সঙ্গে পরিচিত করান এবং তার গুরু মৃত্যুর আগে এই উদ্ধব সম্প্রদায়ের সমস্ত দায়িত্ব শ্রী স্বামী নারায়ণের হাতে তুলে দেন এবং তখন তার নাম হয় সহজানন্দ স্বামী। এরপর সহজানন্দ স্বামী যখন তার শিষ্যদের স্বামীনারায়ণ মন্ত্র শেখান, ঠিক সেই সময় তার নাম হয় স্বামী নারায়ণ এবং এই উদ্ধব সম্প্রদায়ের নাম পরিবর্তন হয়ে হয় স্বামী নারায়ণ সম্প্রদায়। এইভাবেই তিনি ঘনশ্যাম পাণ্ডে থেকে হয়ে ওঠেন শ্রী স্বামী নারায়ণ এবং এইভাবেই তিনি ভগবানের উপাসনা এবং পূজা করার জন্য বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রী স্বামীনারায়ণ নিজে 9টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন শহরে এবং এই মন্দিরগুলিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে, যেমন নারনারায়ণ দেব, লক্ষ্মীনারায়ণ দেব, রাধাকৃষ্ণ দেব, রাধারমণ দেব, রেবতী বলদেবজি, মদনমোহন দেব, এই সব দেবদেবীর মূর্তি মন্দিরগুলোতে রাখা আছে। এবং স্বামীনারায়ণ মন্দিরের সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা হলো সেটা হলো এই মন্দিরের আর্কিটেকচার। এত সুন্দর আর্কিটেকচার, মন্দিরের দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন। এই দরজাটার দিকে দেখুন কত সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে এই দরজাটায়, এবং এই কাজগুলো করা হয়েছে বিভিন্ন ধরনের পাথর এবং মার্বেলের ওপর। মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের দেবদেবী ও সন্ন্যাসীদের মূর্তি খোদাই করে রাখা আছে। মন্দির তৈরির জন্য এই পাথরগুলোকে এবং যে ডিজাইন করার জন্য পাথরগুলোকে অনেক দূর থেকে বয়ে মন্দিরের কাছে নিয়ে আসা হয় এবং তারপরে এই ডিজাইনগুলো করা হয়।
ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই মন্দিরের চারিদিকে অনেকটা ফাঁকা জায়গা থাকে, যাতে ভক্তেরা মন্দিরের চারিদিকে ঘুরতে পারে বা গণ্ডি কাটতে পারে। এটা যে কোনো হিন্দু মন্দিরেরই বৈশিষ্ট্য যে মন্দিরের চারিদিকে গণ্ডি কাটার মতো জায়গা রেখে দেয়। মন্দিরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এবং এখানে প্রচুর ভক্তেরা আসে মন্দির দর্শন করতে। এই যে মন্দিরের গেট, এই দিক দিয়ে উপরে উঠতে হয়, এবং উপরে যখন উঠব তখন দেখবেন ওখানে রেলিং দিয়ে দুটো সেপারেট জায়গা থাকে। একদিকে বসবে পুরুষরা এবং অন্যদিকে বসবে মহিলারা। পুরুষ এবং মহিলারা একসঙ্গে বসে না, এটা যে কোনো স্বামীনারায়ণ মন্দিরেরই বৈশিষ্ট্য। পুরুষদের আলাদা জায়গা থাকে এবং মহিলাদের আলাদা জায়গা থাকে, যাতে ভগবানের উপর পুরোপুরি কনসেন্ট্রেট করা যায়, তাই এরকম ব্যবস্থা এরা করেছে। চলুন এবার দেখে নিই মন্দিরের অন্য দিকটা। এই দিকটায় দিয়ে মন্দির থেকে বেরোনোর রাস্তা। এখনকার দিনে যদি আমরা দেখি তাহলে মোটামুটি হাজারেরও বেশি মন্দির পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং 5টা কন্টিনেন্টেই এই স্বামীনারায়ণ মন্দির কিন্তু আছে। এখান থেকে বেরিয়ে এই যে বাঁ দিকে একটা গোশালা মতো করা আছে, আর এরকম সোজা চলে গেলে ডান দিকে পড়ছে এই যে অফিস, আর পড়ছে এখানে বইয়ের বুক স্টল বলতে পারেন বা গিফট সেন্টার, আর এইদিকে পড়ছে এই যে প্রেমবাতি। প্রেমবাতিটা হচ্ছে এই মন্দিরের মানে রেস্টুরেন্ট বলতে পারেন বা এখানে খাওয়ার জায়গা। এবার এখানে কিন্তু সমস্ত ভেজ খাবার পাওয়া যায়, মন্দির মানে বুঝতেই পারছেন এখানে সমস্ত রকমের ভেজ খাবার পাওয়া যায়, এবং খাবারগুলো ভীষণই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। মন্দিরের এরিয়াটা দেখতেই পাচ্ছেন কতটা বড়। দুদিকে বড় বড় গাছ লাগানো আছে যেগুলো এখনো ছোট, আর এই যে বাঁদিকে পড়বে শৌচালয়। তো এখানে টয়লেটেরও কোনো অসুবিধা নেই, খুব ভালো টয়লেটও আছে, এবং এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তারপরে দেখুন এখানে একটা খাবারের স্টল আছে, বিভিন্ন রকমের চিপস এবং আদার্স খাবার দাবার এখানে পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আর এইভাবে বেরোলে ওই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এখানটায় থেকে, অ্যাকচুয়ালি গ্যারেজটা এখান থেকে শুরু হচ্ছে। যদি আপনারা ফোর হুইলার নিয়ে আসেন বা বাইক বা যে কোনো গাড়ি নিয়ে আসলে এখানটায় আপনারা গ্যারেজ করতে পারবেন, তার জন্য একটা চার্জ লাগে। তো পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও কোনো প্রবলেম হবে না এখানে, কারণ গাড়ি রাখার একদম খুব ভালো ব্যবস্থা আছে। আর এইভাবেই দেখুন গাড়িগুলো এদিক দিয়ে বেরিয়ে সামনে মন্দিরের গেট আছে, মন্দিরের গেট দিয়ে রাস্তায় উঠে যায়। ওই যে বাইকটা গেল ভেতরে গিয়ে গ্যারেজ করবে। এবার আমি একটুখানি গেট থেকে এগিয়ে গিয়ে ওয়েট করব, পরাগার মা আসার টাইম হয়ে গেছে, ওরা আসবে, তো আমরা ওখানটায় একসঙ্গে মিট করে তারপরে আবার মন্দিরের উপরে আমি উঠিনি, মায়েরা আসলে তারপরে যাব। চলে এসছে মার পরাগ। এবার আমরা ওই যে মূল মন্দিরে মানে উপরে উঠিনি তখন, তো উপরে উঠব। এখানটায় জুতো খুলে রাখারও খুব ভালো ব্যবস্থা আছে, মানে জুতো চুরি হয়ে যাওয়ার কোনো টেনশন নেই। অনেকে বাইরেও খোলে, এখান থেকে চুরি হয় না। আর যদি বাইরে খুলতে না চান, মানে বাইরে খোলা উচিত না, কারণ এরা এখানে কাউন্টার করে রেখেছে, ব্যাগ দেয়, এই যে ব্যাগ দিচ্ছে আমাকে, তো ব্যাগের মধ্যে আমরা
আমাদের সব জুতোগুলো খুলবো, খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, আর এর বিনিময়ে ওরা আমাদের একটা টোকেন দেবে। তো সেই টোকেনটা যখন আর কি বেরোবো, বেরিয়ে সেই টোকেনটা দেখালে এই ব্যাগটা দিয়ে দেবে, এই যে টোকেন দিয়েছে আমাকে। তো এই টোকেনটা যত্ন করে রেখে দেব, আর হচ্ছে ওই বেরোনোর সময় আমরা জুতোগুলো নিয়ে নেব। পুরো মন্দিরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম গাছপালা দিয়ে সাজানো, দেখুন সবুজ ঘাস। আর এই হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে বাঁ সাইড থেকে আর কি ভিউটা। যে মন্দিরের গায়ে যেটা বলছিলাম, বিভিন্ন সন্ন্যাসীদের মূর্তি, মানে বাল্মীকি মুনির মূর্তি আছে, তারপরে রাধা কৃষ্ণর মূর্তি আছে, রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, এগুলো মন্দিরের গায়ে ডিজাইন করা আছে। মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেছি। উপরে ফটো এবং ভিডিও করা একদমই বারণ, ওর জন্য আমি মূল মন্দিরের ডিটেলস ভিডিও করতে পারিনি। তবে এই মূল মন্দিরটি তিনটি সেকশনে বিভক্ত। প্রথমে দুটো সামনে মন্দির আছে, এই যে ছোট মন্দির এগুলো, এটাই আছে রাম সীতা আর হনুমানের মূর্তি, আর এখানে আছে শিব পার্বতী আর গণেশের মূর্তি। আর মাঝখানেরটা হলো, এটা হলো মূল মন্দির। মূল মন্দিরের দরজা এখন খোলে না, 6:45 সন্ধ্যা আরতির সময় দরজাটা খোলে, তার আগে এখানে বসে থাকাই যায়। এই মূল মন্দিরে যেসব মূর্তিগুলো রাখা আছে সেগুলো হচ্ছে স্বামীনারায়ণ ভগবানের মূর্তি আছে, তারপরে ঘনশ্যাম মহারাজের মূর্তি আছে, তারপরে রাধা কৃষ্ণর মূর্তি আছে, হরিকৃষ্ণ মহারাজের মূর্তি আছে, এই যে মা আর পরাগ এখানে বসে আছে। আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিল, কারণ এখানে ক্যামেরা করা বারণ। তো 6:45 নাগাদ আমরা আরতির ওখানে যাই এবং বসে বসে সম্পূর্ণ আরতিটা দেখি, তারপরে 7:30 নাগাদ আমরা উপর থেকে নিচে নেমে আসি। দেখুন এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আরেকটা মন্দির আছে, তো ওই মন্দিরে আমরা এখন যাব। নিচে যে মন্দির আছে সেই মন্দিরের প্রবেশ পথ হচ্ছে, যে সিঁড়ি থেকে নামলাম, সিঁড়ি থেকে নেমে পাশ দিয়েই আমরা সোজা চলে যাব ওদিকে। এদিকে দেখুন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে নিচের মন্দিরের প্রবেশের পথ, এবং এই নিচেও বিভিন্ন মূর্তি আছে, বিভিন্ন ভগবানের মূর্তি আছে। টোটাল 4টি মূর্তি আমরা এখানে দেখতে পাবো। তো প্রথমেই আমরা শাস্ত্রীজি মহারাজের মূর্তি দেখছি, তারপরে যোগীজি মহারাজের, তারপরে প্রমুখ স্বামী মহারাজের, আর এইটা হচ্ছে নীলকান্ত বর্ণি মূর্তি, যা উনি হচ্ছে স্বামীনারায়ণ। তো এই মূর্তিটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, এবং এই মূর্তিতে বিভিন্ন যে ভক্তরা আছে তারা জল ঢালে, এবং এই জল ঢালার জন্য একটা দক্ষিণা দিতে হয়, সেটা 50 টাকা পার হেড সেই দক্ষিণাটা আর কি পড়ে। দেখুন বিভিন্ন ফ্রেম দিয়ে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, আর গ্লাস আর মার্বেল এর কাজ করা আছে। তো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই মন্দিরটা, এবং এই মন্দির থেকে পেরিয়ে যে মা এই মূর্তিটাকে দেখছে। তো এরকম বিভিন্ন পাথরের মূর্তি এখানে বানানো আছে, আর চারিদিকটা এরকম সুন্দর করে সাজানো। এবার আমরা মন্দির থেকে একদম বাইরে বেরিয়ে যাব।
দেখুন মন্দিরটা সন্ধ্যাবেলায় কেমন দেখতে লাগছে। এরপর আমরা এখান থেকে ওই যে জুতো নেব, তো জুতো টোকেন দিয়ে জুতো নিয়ে নিয়েছি। দেখুন দূর থেকে মন্দিরটা। নেক্সট আমাদের খিদে পেয়েছিল, তো আমরা এই প্রেমবতী রেস্টুরেন্টে ঢুকে গেছি। এখান থেকে কিছু খাবার খাবো। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, পিৎজা থেকে শুরু করে চাইনিজ বা সাউথ ইন্ডিয়ান ডিশ, যে কোনো খাবার আপনারা এখানে পাবেন। তো সেগুলো ভীষণ টেস্টি এবং রেস্টুরেন্টটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো এবং বসার জন্য অনেক স্পেস আছে। কোনো রকম ভিড়ভাট্টা বা এরকম মনে হবে না, বেশি গ্যাদারিং মনে হবে না। তো আমরা এখান থেকে ধোকলা খেয়েছিলাম। তো ধোকলা দু পিস করেছিল, 25 টাকা পার প্লেট পড়েছিল। এই যে আমাদের খাবার এসে গেছে, এরপর আমরা খাবো, খেয়ে আমরা এখান থেকে বেরোবো। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আর একবার মন্দিরের সামনে থেকে একটু ঘুরে আসব। পুরো মন্দিরটার সামনে থেকে কেমন দেখতে লাগছে সেটা একটু দেখব। এই যে সামনে থেকে দেখুন মন্দিরটা এবং চারিধারটা দেখুন। তো এটাই ছিল আমাদের স্বামীনারায়ণ মন্দিরের সম্পূর্ণ ভিডিও উইথ ইনফরমেশান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন।